আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর দূরদর্শিতায় এদেশের মানুষ পেয়েছিল স্বাধীনতার স্বাদ, মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়েছিল বাঙালি জাতি। এবং 10 কোটি টাকার বেশি ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ হলেও সুফল মিলছে না মুন্সিগঞ্জ পৌরবাসীর, কাজের মান নিয়ে অসন্তোষ, প্রকল্প হস্তান্তরের জটিলতা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর আগে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে আওয়ামী লীগ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর আগে দিনটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার নেতৃত্বে শপথের কথা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে আমাদের শপথ, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাব। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢল নামে নেতাকর্মীদের। ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ১৯২০ সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান এবং মা সাহেরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তার দূরদর্শিতায় এদেশের মানুষ পেয়েছিল স্বাধীনতার স্বাদ এবং মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কবি ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় যাকে ঘিরে কবিতার মতো এই সত্য কথন রচনা করেছেন, বাংলাদেশ আজ গভীর শ্রদ্ধা ও অবনত মস্তকে স্মরণ করছে সেই মহামানবকে। সেই মহামানব স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয় একটি শিশু। সবার ভালোবাসায় বেড়ে উঠল খোকা, রাজনীতিতে হাতেখড়ি 40-এর দশকে। 52-র ভাষা আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব। 66-এর ৬ দফায় রোপণ করেছিলেন মুক্তির বীজ। স্বাধীনতার জন্য 23 বছরের আন্দোলন সংগ্রামে কারাবন্দী ছিলেন জীবনের অধিকাংশ সময়। সহ্য করেছেন অত্যাচার নির্যাতন। 1969 সালে সমগ্র বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে উপাধি দেয় বঙ্গবন্ধু। প্রাউড পিপল অফ মাই কান্ট্রি গেভ মি দ্য টাইটেল হোয়েন আই কেম আউট
অফ দি আগরতলা কনস্পিরেসি কেস। সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের নানা ষড়যন্ত্র আর টালবাহানার বিরুদ্ধে রুখে দাঁড়ান বঙ্গবন্ধু। পরে ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ২৫ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তানের কারাগারে ৯ মাস স্বাধীন বাংলাদেশের প্রতীক্ষায় দুর্বিষহ জীবনযাপন করেন তিনি। ১৩ বছর কারা জীবন সহ্য করেছেন, দুই দিবার ফাঁসির মঞ্চের আসামি হয়েছেন এবং তার এই ত্যাগতিক্ষার মধ্যে দিয়ে বাঙালি জাতি একমাত্র আস্থাবান নেতা হিসাবে তাকে পেয়েছিলেন। অবশেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিজয়ের বেশে তার স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর কোনাপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরিফুল ইসলাম ও মহিদুল নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফলে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম এবং সকাল ৪:৭ দিকে মহিদুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা জানান, ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম ৭০% দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। অপরদিকে মহিদুল ৯৫% দগ্ধ নিয়ে সকাল ৬:৭ দিকে মারা যান। ১০ কোটি টাকার বেশি ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ হলেও সুফল মিলছে না মুন্সিগঞ্জ পৌরবাসীর। কাজের মান নিয়ে অসন্তোষের কারণে প্রকল্প হস্তান্তরে দেখা দিয়েছে জটিলতা। এ নিয়ে ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষ দায় চাপাচ্ছে একে অপরের উপর। প্রতিনিধি শেখ মোহাম্মদ যতনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজুচ্ছাস। ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মুন্সিগঞ্জ পৌরসভার শোধনাগার। ৫ বছরে ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত বছর শেষ হয় প্রকল্পের কাজ। পরীক্ষামূলকভাবে পানি শোধন হলেও এবছর শুরুর দিকে তা বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পানি পাচ্ছেন না তারা। লাখ লাখ টাকা খরচ করে শোধনাগার বানালেও সেখানে মিলছে না কোনো সুবিধা। এখন আর ওইগুলো চলে না, গোসল করলে শরীর চুলকা, কাপড় যদি পানিতে ভিজে এটা গন্ধ গন্ধ, এই গোসল করানো যায় না। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি ৩ মাস পানি অপসারণ করলেও পৌরসভার উপর দায়িত্ব চাপিয়ে প্রকল্প না বুঝে নেওয়ার কৌশল নিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কোম্পানি ৩-৪ মাস চালানোর পরে এটা বন্ধ ২-৩ মাস ধরে। পৌর কর্তৃপক্ষ তবে এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ৯০ দিন সেটা মানেনি, ৯০ দিন চালু রাখেনি এবং এই ৯০ দিন চালানোর পরে ওনারা জনস্বাস্থ্যকে বুঝিয়ে দিবে, জনস্বাস্থ্য আমাদেরকে বুঝিয়ে দিবে। এই শোধনাগারের মাধ্যমে দলেশ্বরী থেকে পানি উত্তোলন করে প্রতি ঘন্টায় ৩.৫ লাখ লিটার পানি বিশুদ্ধ করে পৌরবাসীর মধ্যে সরবরাহ করা সম্ভব। শামস তাবরিজুচ্ছাস, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর দূরদর্শিতায় এদেশের মানুষ পেয়েছিল স্বাধীনতার স্বাদ, মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেয়েছিল বাঙালি জাতি। ১০ কোটি টাকার বেশি ব্যয় পানি শোধনাগার নির্মাণ হলেও সুযোগ সুফল মিলছে না মুন্সিগঞ্জ পৌরবাসীর। কাজের মান নিয়ে অসন্তোষ, প্রকল্প হস্তান্তরের জটিলতা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রহমান। আল্লাহ হাফিজ।